এই প্যাকেজটার দাম কত রাখছে? মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকা, মানে আজকে দিনের সবচেয়ে হট প্রাইস। কিন্তু 10,000 টাকা এই যে এখানে যা, মানে মনিটর সহ একেবারে যা দেখতেছেন, এই 17 ইঞ্চি মনিটর সহকারে একেবারে টোটাল, জাস্ট বাসা যে প্লাগইন দিলে আর কোনো কিছু কিনতে হবে না। রাইজেন 5 দিয়ে 25K 522 ইঞ্চি মনিটর দেয়া, আজ পর্যন্ত আমি জানিনি কোথাও কোনো পাইছেন কিনা। আমি রাজু দিলাম, ঠিক আছে, এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা কম্পিউটার। আপনারা সব থেকে একবার আমার এই ভিডিওটা কিনেন না কিনেন সমস্যা নেই, যেখান থেকে আপনার টাকা কিসমত আছে সেখানে যাবে, জাস্ট একবার হাউসটা ভিজিট করে। MSRP 450 MA Pro Max এর একটা মাদারবোর্ড, ব্র্যান্ড নিউ থাকবে এটা, একেবারে ব্র্যান্ড নিউ অথেন্টিক একটা প্রোডাক্ট। এই স্টোরেজ হিসেবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি রাখি অরিওর ব্র্যান্ডের 128 GB একটা SSD আপনি, কারণ এর বেশি প্রয়োজন হয় না স্টোরেজ। অরিওর ব্র্যান্ডের 8 GB একটা র্যাম, 3 বছর ওয়ারেন্টি সহ এই র্যামটা। কেসিং হিসেবে রাখছি, দেখতেই পাচ্ছেন, ওভো ব্র্যান্ডের 8 GB একটা পেন, ঠিক আছে, USB সহকারে খুব চমৎকার একটা পেন, কুলিং কেসিং, ঠিক আছে, ওভো ব্র্যান্ডের একটা কেসিং। এর সাথে আমি রাখছি কিবোর্ডের জন্য, ঠিক আছে, অফিসিয়াল লুকিং একটা কিবোর্ড হাই পাওয়ারের। এর সাথে মনিটর হিসেবে আছে যেটা, ঠিক আছে, স্টারএক্সের বর্ডারলেস ডাবল গ্লাসের HDMI পোর্ট সহ। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে। চলে আসলাম এক্সপার্ট ওয়ার্ল্ডে মাথা নষ্ট করা 4টি PC প্যাকেজ নিয়ে। যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন এই শপটি, তার আজকের ভিডিওতে হেল্প করবেন এই শপ থেকে রাজু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ভিউয়ারদের জন্য স্পেশাল প্যাকেজ কি রাখছেন ভাইয়া? আমি 4টা প্যাকেজ রাখছি, 4টা প্যাকেজ, 4টা প্যাকেজ কিন্তু কাজের জন্য। আচ্ছা, যারা কাজ করব কাজের জন্য, যেমন এটা রাখছি Ryzen 7। হ্যাঁ, Ryzen 7 দিচ্ছি, Ryzen 7। আরেকটা PC রাখছি Ryzen 5। হ্যাঁ, ওকে। আরেকটা প্যাকেজ রাখছি জাতীয় প্রসেসর, এরপর রাখছি আমি, ঠিক আছে, ইন্টেলের Core i3, যারা শিখুনিও, ঠিক আছে, মানে বাজেট থেকে শুরু করে হাই বাজেট, মানে একেবারে আমি মানে ত্রিটা ওইভাবে আসছি, ঠিক আছে, 4-3, ঠিক আছে, সেকেন্ড 1, ঠিক আছে। মানে আজকে কিন্তু আমরা বেশি বাজেট থেকে শুরু করব ভিডিওটা, রাইট? জি। আর সবচেয়ে কম দামের যে প্যাকেজটা রাখছেন এর প্রাইস কত রাখছেন আজকে? মাত্র 10,000 টাকা। 10,000 টাকায় কিন্তু আজকে প্যাকেজ থাকবে। 4টা শূন্য রাখছি, শুধু মাঝখানে একটা কমা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো আজকে সবচেয়ে দামি যে প্যাকেজটা সেটা দিয়ে শুরু করব। তার আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার, লিফট 9, দোকান নম্বর 908-9, এক্সপার্ট ওয়ার্ল্ড। আচ্ছা, তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? আমি বড় প্যাকেজটা দিয়ে শুরু করি, Ryzen 7, ঠিক আছে, বরাবরই আমরা দেখা যাচ্ছে ছোট প্যাকেজগুলো দিয়ে করি, আজকে একটু বড় প্যাকেজটা দিয়ে দেখাই। হ্যাঁ, ওকে। আমি এখানে রাখছি যেটা, আপনার যেটা না জানলেই নয়, ঠিক আছে, না বললেই নয়, ইন্টেলের AMD Ryzen 7, ঠিক আছে, 5700G প্রসেসর, এটার সাথে কিন্তু Big 11 গ্রাফিক্স সহকারে। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আছে যে আপনি 4.6 GHz, ঠিক আছে, 16 থ্রেড 8 কোর প্রসেসরটা, ঠিক আছে, খুবই ভালো মানের একটা জনপ্রিয়তা Ryzen 7 এর প্রসেসর AMD। যারা কাজ করবো ভিডিও এডিটিং, রেন্ডারিং, প্রফেশনাল লেভেলের কাজ যারা করবে, যারা হাই লেভেলের কাজ করবে এই প্রসেসরটা দিয়ে, রেন্ডারিং এর কাজ, ঠিক আছে, CS প্রফেশনাল লেভেলের কাজ, ঠিক আছে, তারপরে ফটোশপ এডিটিং এর কাজ, গ্রাফিক্স এর কাজ, অটোক্যাড এর কাজ, ঠিক আছে, গেমস, হাই মানের গেমস কাজ, রেন্ডারিং এর কাজ, যত ভালো মানের কাজ করতে চান, ঠিক আছে, এই Ryzen 7 এর প্রসেসরটা দিয়ে করতে পারবে। ওকে। কারণ এর সাথে কিন্তু অনেক সময় অনেকে গ্রাফিক্স কার্ড লাগাইতে চান, না লাগালেও চলবে গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, খুবই ভালো মানের একটা প্রসেসর। এর সাথে আমি যেটা রাখছি, ঠিক আছে, MSRP 450 MA Pro Max এর একটা মাদারবোর্ড, ব্র্যান্ড নিউ থাকবে এটা, একেবারে ব্র্যান্ড নিউ অথেন্টিক একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা কিন্তু অথেন্টিক ছাড়া 1,000 টাকা কমে পাবেন, আবার কিন্তু আইতে যেতে আপনার এই 3,000 টাকা। অথেন্টিক কিনা এটা বোঝার উপায় কি ভাইয়া? এই যে একটা USS এর স্টিকার হলোগ্রাফ দেওয়া, ইম্পোর্টারের লোগো সহ, লোগো সহকারে অথেন্টিক, ঠিক আছে। আর এই ইম্পোর্টারটা যেটা আমার, আপনার বিলে কাগজ হারিয়ে পেয়েছেন বা আমার কাছে আসতে হবে না, যাবেন আরেকটা বোর্ড দিয়ে দিবে, খুবই ভালো মানের, ওদের রেপুটেশন খুবই ভালো মানের একটা আছে। এর সাথে আমি যেটা স্টোরেজ হিসাবে রাখছি, ঠিক আছে, যারা কাজ করতে চাই স্টোরেজ হিসাবে, আমি কিন্তু নন ব্র্যান্ডের একটা SSD দিতে পারতাম, কিং স্পেস বা কিং স্প্যান, ঠিক আছে, বা দেখেছে রামাস্তা অন্য ব্র্যান্ডের, ঠিক আছে, কিন্তু না, আমি রাখছি কি একটা PNOI ব্র্যান্ডের অথেন্টিক, 3 বছর গ্যারান্টি, স্মার্ট ওয়ারেন্টির একটা NVMe, হ্যাঁ, 256 GB NVMe। এর সাথে যারা আমরা কাজ করতে চাই, ঠিক আছে, কাজের জন্য র্যাম হিসেবে রাখছি আমি XLR PNOI ব্র্যান্ডের 3200 MHz এর হিটসিং সহকারে একটা র্যাম। হ্যাঁ, 3200 MHz এর একেবারে ইনটেক PNOI ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি, ঠিক আছে, 3200 MHz এর একটা র্যাম, চাইলে তো র্যাম বাড়িয়ে নিতে পারবে, এখানে 8 আছে, আপনি ইচ্ছা করলে আরো একটা 8 নিতে পারবেন, বা SSD 256 আছে, ইচ্ছা করলে একটা হার্ড ডিস্ক এড করতে পারবেন, ঠিক আছে। এর সাথে আমি যেটা কেচিং হিসাবে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন 4টা মানে ইয়া সহকারে RGB পেন লাইট সহকারে, ওভো ব্র্যান্ডের একটা একেবারে চমৎকার গ্লাস, আর এটা কিন্তু থার্মাল গ্লাস, হ্যাঁ, এটা কিন্তু টেম্পার ইয়া গ্লাস সহকারে, ওভো ব্র্যান্ডের একটা গ্লাসের 4টা প্যানের কেচিং রাখছি। এর সাথে আমি যেটা রাখছি পাওয়ার সাপ্লাই হিসেবে এটার, হ্যাঁ, এটা কিন্তু লাইট জ্বলবে, এই RGB এটার 4টা প্যানের হিসেবে
এর সাথে পাওয়ার সাপ্লাই সে রাখছে আমি ভেলোটপে জেনুইন 200 ওয়াটের T200 দিয়ে 2 বছর ওয়ারেন্টি সহকারে পাওয়ার সাপ্লাইটা, ঠিক আছে। এর সাথে আমি যেটা রাখছি এই প্যাকেজটার সাথে, ঠিক আছে, ভেলোটপেরই আমরা, হ্যাঁ, ভেলোটপ 21.5 প্রিমিয়াম, ঠিক আছে, প্রোডাক্ট অ্যাক্টিভিটি মনিটর S22IFR 100 Hz, বর্ডারলেস, কিন্তু এই মনিটর এটা বর্ডারলেস, স্পিকার সহকারে বিল্ট ইন, এই মনিটরটার সাথে স্পিকার বিল্ট ইন আছে আপনার, এই মনিটরটার সাথে, ঠিক আছে, HDMI পোর্ট আছে 1080x1900 হিসেবে ফুল HD FHD কিন্তু এটা ডিসপ্লে, হ্যাঁ, IPS প্যানেল, এই যে এখানে লেখাই আছে IPS প্যানেল 100 Hz, ঠিক আছে, মানে খুবই চমৎকার একটা কালারের মনিটর, বর্ডারলেস, স্পিকার বিল্ট ইন, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে ব্র্যান্ড নিউ দিয়ে, ঠিক আছে। এটা এর সাথে আমি কিবোর্ড হিসেবে কিন্তু অন্য ব্র্যান্ডের একটা কিবোর্ড দিতে পারতাম, ঠিক আছে, আমরা ব্র্যান্ডের কিবোর্ড দিচ্ছি ব্র্যান্ডের একটা, ঠিক আছে, লজিটেকের কি শুধু কিবোর্ড না, মাউসটাও তো দেখছি ব্র্যান্ডের আছে, ব্র্যান্ডেই আছে প্রত্যেকটা প্রোডাক্টে ব্র্যান্ডের, কারণ প্রত্যেকে একটা টাকা দিয়ে কিনে নেবে, ঠিক আছে, তার যদি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট না হয় তাহলে সে নেবে কেন। এই প্রোডাক্টটা কিন্তু লজিটেকের, ঠিক আছে, অফিসিয়াল খুবই চমৎকার একটা কিবোর্ড, এটা এর মানে লংজিভিটি অনেক হাই। এর সাথে আমি মাউস হিসেবে রাখছি, ঠিক আছে, লজিটেকের B100 একটা মাউস, ঠিক আছে, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মাত্র 45,500 টাকা, 45 মানে একবারে বাজেটের মধ্যে কিন্তু টোটালি কম্বো প্যাকেজ, মানে সাদদের ভিতরে, ঠিক আছে, প্রাইজের ভিতরে, ঠিক আছে, খুব চমৎকার একটা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট। এই প্রসেসরটা 3 বছর, র্যামটা লাইফ টাইম, ইয়াটা SSDটা 3 বছর, মাদারবোর্ডটা 3 বছর, মনিটরটা 3 বছর, পাওয়ার সাপ্লাইটা 2 বছর, এই মাউসটা 1 বছর, কিবোর্ডটা 1 বছর, এই টোটাল প্রোডাক্টটা, ঠিক আছে, ওয়ারেন্টি সহকারে। আপনি জাস্ট শুধু ওল কস্টের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন আর বাসায় যে মাল্টিপ্লাগে কানেক্ট দিবেন, আর কোনো কিছু কিনতে হবে না আপনার, একেবারে আর কোনো কিছু কিনতে হবে না, এই সব কিছুর দায়িত্ব আমার, ঠিক আছে। টোটাল প্রোডাক্টটা 3 বছর মাত্র 45,500 টাকা, মাত্র 45,500 টাকা। আমরা যারা কাজ করতে চাই কাজের সুবিধার্থে, ঠিক আছে, আরেকটা নিয়ে আসলাম Ryzen 7 পরে Ryzen 5, Ryzen 5 এর সাথে কি কি থাকতেছে আমরা এই প্যাকেজটা দেখলেই না বুঝলেই বুঝবেন না, ঠিক আছে, একেবারে হাতের কাছে AMD Ryzen 5, ঠিক আছে, 2400, মানে Ryzen এর মতো যারা একটু বাজেট কম নিতে যাচ্ছেন ইনটেক প্রসেসর দিয়ে, আমরা অনেকেই তো দেখেছে যে আপনার ইন্টেলের i5, ঠিক আছে, বা ইন্টেলের i3 10th gen 11th gen কিনি, ঠিক আছে, ইন্টেলের 11th gen সমপরিমাণের একটা প্রসেসর, ঠিক আছে, AMD Ryzen 5 2400G, এটারও কিন্তু আপনি 4.4 core 8 thread 3.9 GHz এই প্রসেসরটা, ঠিক আছে। এর সাথে আমি মাদারবোর্ড হিসেবে রাখছি আপনার AMD Hunanji ব্র্যান্ডের A520 সিরিজের একটা মাদারবোর্ড, Hunanji ব্র্যান্ডের A520 সিরিজের একটা মাদারবোর্ড রাখছি, এটা কিন্তু আপডেট পোর্টগুলো সব আছে, মাদারবোর্ডটা একেবারে HDMI পোর্ট, VGA, NVMe স্লট, ঠিক আছে, প্রত্যেকটা পোর্ট দেওয়া আছে, এমনকি 3 বছর ওয়ারেন্টি হলোগ্রাফ দেওয়া আছে, একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক একটা প্রোডাক্ট, এই যে দেখতেই পাচ্ছেন Hunanji-র স্টিকার, এই প্রোডাক্টটাও 3 বছর ওয়ারেন্টি আছে। এর সাথে আমি স্টোরেজ হিসেবে রাখছি যেটা SSD, ঠিক আছে, অরিয়র ব্র্যান্ডে 128 GB একটা SSD রাখছি, ঠিক আছে, এই SSDটাও 3 বছরের ওয়ারেন্টি আছে, এই SSDটা 3 বছর, আপনারা ইচ্ছা করলে এটার সাথে 256 GB SSD নিতে পারবেন, বা দেখা গেছে আপনি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকবে, প্লাস ম্যানেজ করার সুযোগ আছে, বা দেখা গেছে যে আপনি 100 হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন। এর সাথে আমি র্যাম হিসেবে রাখছি 3 বছর ওয়ারেন্টির ওয়ারিয়র ব্র্যান্ডের একটা 8 GB র্যাম রাখ, 3 বছর ওয়ারেন্টির ওয়ারিয়র ব্র্যান্ডের 8 GB একটা র্যাম আছে, এই র্যামটা, ঠিক আছে, আপনারা প্রত্যেকে ইচ্ছে করলে এটার সাথে আরেকটা র্যাম অ্যাড করতে পারবেন, বা ফার্স্ট টাইম দেখা গেছে এটার বেশি প্রয়োজন হয় না, এমনি খালি প্যাড থাকে, তো এই একটা র্যাম আছে এখানে 8 GB অরিয়র ব্র্যান্ডের। এর সাথে আমি যেটা কাজ করতে চান আপনারা কাজের জন্য, ঠিক আছে, খুব চমৎকার দেখতেই পাচ্ছেন RGB ওভো ব্র্যান্ডের, ঠিক আছে, অফিসিয়াল মেশ একেবারে গ্লাস করা, দুটো RGB প্যান সহকারে, ঠিক আছে, কেচিং আছে, এটা ওভো ব্র্যান্ডের, হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে এটাকে না নিয়ে অন্য যদি আরও নিতে চান ওভোর আরও আছে, হ্যাঁ, এটা খুব চমৎকার একটা ওভো ব্র্যান্ডের কেচিং। এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আছে আমাদের, ঠিক আছে, এই ভেলোটপের 200 ওয়াটের জেনুইন T200B 2 বছর ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ভেলোটপের, হ্যাঁ। এর সাথে মনিটর হিসেবে আমি যেটা রাখছি, ঠিক আছে, এই A1 টেকের 22 ইঞ্চি 65 Hz HDMI পোর্ট প্লাস VGA পোর্ট ইনপোর্ট PC, ঠিক আছে, USB DVR NVR মানে প্রত্যেকটা আইটেমই এনার্জি সেভিং ইসে, ঠিক আছে, 22 ইঞ্চি একটা বর্ডার সহকারে মনিটর, এই মনিটরটা 1 বছর ওয়ারেন্টি দেওয়া আছে, ঠিক আছে। এর সাথে আমি কিবোর্ড হিসেবে রাখছি অফিসিয়াল লুকিং হাই পাওয়ারের একটা কিবোর্ড দেওয়া আছে, খুবই সুন্দর বেসিক একটা কিবোর্ড আছে এটার সাথে, ঠিক আছে। এর সাথে আমরা যারা কাজ করতে চাই, ঠিক আছে, কাজের সুবিধার্থে একটা মাউস আছে ভেলোটপের 1 বছর ওয়ারেন্টি সহকারে, ঠিক আছে, খুব চমৎকার একটা অফিসিয়াল লুকিং মাউস,
এই টোটাল প্যাকেজটা মাত্র 25,500 টাকা, মাত্র 25,500 টাকা। রাইজেন 5 দিয়ে 25K 500 22 ইঞ্চি মনিটর দেয়া আজ পর্যন্ত আমি জানিনি কোথাও কোনো পাইছেন কি না। আমি রাজু দিলাম, ঠিক আছে, এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা কম্পিউটার। আপনারা সব থেকে একবার আমার এই ভিডিওটা কিনেন না কিনেন সমস্যা নেই, যেখান থেকে আপনার টাকা কিসমত আছে সেখানে যাবে, জাস্ট একবার হাউসটা ভিজিট করুন। আমরা যারা কাজ করতে চাই কাজের সুবিধার্থে নিয়ে আসছি আমি, ঠিক আছে, মানে যেটা না বললে না, জাতীয় প্রসেসর 6 জেনারেশন ইন্টেলের মধ্যে, মানে বাজেটের মধ্যে খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়তা, ঠিক আছে, ওটা গেছে রাইজেন 5, এখন নিয়ে আসলাম ইন্টেল জাতীয় প্রসেসর কোর i5 6 জেনারেশন, ঠিক আছে। যারা কাজ করতে চাই কাজের সুবিধার্থে খুব চমৎকার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই ইয়া প্রসেসর, ঠিক আছে, এত পরিমাণ চলছে যা নাকি আমরা না বললেই নয়, ঠিক আছে। এর সাথে মাদারবোর্ড হিসেবে রাখছে আমি, ঠিক আছে, H110D1i মাদারবোর্ড, ঠিক আছে, ইসোনিক ব্র্যান্ডের। এই মাদারবোর্ডটা একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ, HDMI পোর্ট, NVMe স্লট, সকল আপডেট। কাস্টমার আসার পরে কিন্তু এটা আনবক্সিং করা হবে, আনবক্সিং করা হবে। আর আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু দেখছেন যে আপনারা ইসোনিক, কারণ ইসোনিকটা এর জন্যই রাখি, খুবই ভালো মানের একটা ইনটেক প্রোডাক্ট থাকে এটা, এটা 2 যুগের উপরে চলছে। আমি ইচ্ছে করলে, ঠিক আছে, আপনাকে গিগাবাইট বা আসুস দিয়ে পোস্ট করতে পারি, আসলে কিন্তু ওগুলো কোরিয়ান পোর্ট প্রোডাক্ট, কোরিয়ান কোনো বলতে শব্দ নাই, কোরিয়ান কোনো আমাদের দেশে তৈরি হয় না, তা কোরিয়ান থেকে কোনো প্রোডাক্ট আসে না, কোরিয়ান মিনিংটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। আমাদের থেকে যে পুরনো মাদারবোর্ডগুলো কিনে নিয়ে, ঠিক আছে, সার্ভিস করা হয়, ওগুলোকে বক্সে ঢুকিয়ে আনার পরে ডাইরেক্ট বলা হয় কোরিয়ান, আসলে কোরিয়ান থেকে কোনো প্রোডাক্ট আসে না। তো এর জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে, ঠিক আছে, আপনার কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে, যেখান থেকে কিনেন আপনার টাকা যার কিছুমতে আছে, তবে ইনটেক একটা প্রোডাক্ট কিনে নিন, ইসোনিক একটা ব্র্যান্ডনিউ প্রোডাক্ট, ঠিক আছে। এরপর আমি যেটা রাখছি এটা কাজের সুবিধার্থে, কাজ করার জন্য বা স্টোরেজ হিসেবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি রাখি অরিওর ব্র্যান্ডের 128 GB একটা SSD আপনি, কারণ এর বেশি প্রয়োজন হয় না স্টোরেজ, কারণ আজকাল যদি যখন স্টোরেজ করতে যাবেন আপনি কি স্টোরেজ করবেন, কোন আমলের একটা মুভি চাচ্ছেন, আপনি ওয়াশরুমে বসে আছেন একটা মুভি দেখতে মন চাইছে, আপনি ওখান থেকে নেটে পাচ্ছেন, এর জন্য এখন আর বেশি স্টোরেজ প্রয়োজন হয় না। তো এই ছিল যে আজকে এটার সাথে SSD, এর সাথে র্যাম হিসাবে রাখছি আমি যেটা অরিওর ব্র্যান্ডের 8 GB ব্র্যান্ডের 8 GB একটা র্যাম, অরিওর ব্র্যান্ডের 8 GB একটা র্যাম, 3 বছর ওয়ারেন্টি সহ এই র্যামটা। এর সাথে আপনি ইচ্ছা করলে স্লট আছে আরেকটা র্যাম বসাতে পারবেন, হ্যাঁ। এর সাথে আমি কেসিং হিসেবে রাখছি, দেখতেই পাচ্ছেন ওভো ব্র্যান্ডের 8 GB একটা প্যান, ঠিক আছে, USB সহকারে খুব চমৎকার একটা প্যান, কুলিং কেসিং, ঠিক আছে, ওভো ব্র্যান্ডের একটা কেসিং, এই যে 8 GB প্যান আছে। এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখি আমি বরাবরই প্রত্যেকটা পিসিতে রাখি যেভাবে, এভাবেই রাখছি B200W, ঠিক আছে, 200B 2 বছর ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই, জেনুইন সার্কিট, একেবারে জেনুইন সার্কিটের একটা, সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এটা। এর সাথে আমি যেটা রাখছি আপনার, ঠিক আছে, কিবোর্ড হিসাবে, এর সাথে আমি রাখছি কিবোর্ডের জন্য, ঠিক আছে, অফিসিয়াল লুকিং একটা কিবোর্ড, হাই পাওয়ারের একটা কিবোর্ড দেওয়া আছে এটার সাথে। এর সাথে মাউস হিসাবে আছে বেলুটাপের একটা মাউস, অপটিক্যাল USB, ঠিক আছে। আমরা যারা কাজ করতে চাই কাজের সুবিধার্থে এর সাথে রাখছি মনিটর হিসেবে 19 ইঞ্চি একটা মনিটর, স্টার এক্সার ডাবল গ্লাসের খুব চমৎকার একটা মনিটর, যারা দেখবেন একবার দ্বিতীয়বার এই মনিটরটা অন্য কোথাও থেকে নেবেন না, খুবই ভালো মানের একটা মনিটর, স্টার এক্সার বাজেটের মধ্যে খুবই ভালো, সাধ্যের ভিতরে বাজেটের মধ্যে খুব ভালো মানের একটা মনিটর, এই প্যাকেজটা মাত্র 19,500 টাকা। এরপর যে পিসিটা রাখছি যারা কাজ করতে চাই বা যারা, আমাদের আজকের ভিডিওর সবচেয়ে হট সারপ্রাইজ, মানে খুব চমৎকার একেবারে অলরাউন্ডার, কোনো কিছু কিনতে হবে না, জাস্ট বাসায় যে প্লাগ ইন প্লে, ইন্টেলের Core i3 2nd generation, হ্যাঁ, ইন্টেলের Core i3 2nd generation, এর সাথে প্রসেসর হিসাবে রাখছি এটা, এর সাথে মাদারবোর্ড হিসাবে যেটা আমি রাখি প্রত্যেকটা ভিডিওতে HD161i ইসোনিকের ইনটেক একটা বোর্ড একেবারে ব্যান্ড নিউ। আমি কিন্তু এটা খোলা বা অন্য কোনো একটা কোরিয়ান প্রোডাক্ট দিতে পারতাম 1700-1800 টাকা দামের, খুবই চমৎকার, ঠিক আছে, দেখা যেত, কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহের মধ্যে 3 বা 4 বার আমার এক কমপ্লেন করতেন, ঠিক আছে। তো এর জন্য একটা মাদারবোর্ড রাখছি ইসোনিকের H621DA1IA, একটা র্যাম রাখছি এটার সাথে DDR3 4GB স্যামসাংয়ের বা এডাটার একটা র্যাম পাবেন, এটা খুবই ভালো মানের একটা র্যাম, ঠিক আছে, এই র্যামটাও 1 বছর ওয়ারেন্টি আছে, মাদারবোর্ডটা 1 বছর ওয়ারেন্টি আছে। এর সাথে SSD হিসাবে রাখছি 128 GB অরিয়ার ব্র্যান্ডের, 3 বছরের SSDটা ওয়ারেন্টি আছে। এর সাথে আমরা যারা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার্থে রাখছি, ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু রাখি ব্যতিক্রম প্রোডাক্ট, ঠিক আছে। এর সাথে কেচিং হিসেবে রাখছি, দেখতেই পাচ্ছেন খুব কত সুন্দর একটা কেচিং, ওভো ব্র্যান্ডের সলিড কালারের মধ্যে, সলিড কালারের অফিসিয়াল। এর সাথে পাওয়ার সাপ্লাই কিন্তু আমি অন্য ব্র্যান্ডের একটা দিতে পারতাম যেটার নাম মায়বানারপুতে বেছে, ঠিক আছে, না, খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, বেলুটাপের 2 বছর ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এর সাথে কিবোর্ড হিসাবে আছে আমাদের, ঠিক আছে, একেবারে হাই পাওয়ারের অফিসিয়াল লুকের একটা কিবোর্ড, বাংলা ইংলিশ সহকারে কিবোর্ডটা, ঠিক আছে। এর সাথে মনিটর হিসাবে আছে SP ব্র্যান্ডের একটা মাউস, অফিসিয়াল লুকিং। এর সাথে আমরা যেটা রাখছি মনিটর হিসাবে, ঠিক আছে, হাই পাওয়ারের 17 ইঞ্চি স্কোয়ার একটা মনিটর, 16 Hz HDMI 5 mm,
এরপরও যদি আপনারা কারো কোনো এই প্রোডাক্টের সাথে কোনো কিছু অ্যাড করতে চান, ঠিক আছে, কাস্টমাইজ করতে যদি চান, ম্যানেজ করতে পারবেন, আপনি মনিটর প্রয়োজন নাই, আপনি মনিটর আছে, হ্যাঁ, পিসি কিনতে পাবেন, আবার দেখেছি আপনি ঘরে অনেক সময় কিবোর্ড মাউস আছে কিনতে পারবেন, আবার দেখেছি আপনি ঘরে পাওয়ার সাপ্লাই কেসিংটা ভালো আছে বা আমি যার শুধু বলে একটা প্রোডাক্টটা আপডেট করবে, ঠিক আছে, তাও নিতে পারবেন। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে কোনো কিছু কেনার আগে আপনি হাউস ভিজিট করেন বা আমাদের বিস্তারিত ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, জানতে পারেন। আচ্ছা, এই প্যাকেজটার দাম কত রাখছে? মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকা, মানে আজকে বিশ্বের সবচেয়ে হট প্রাইস কিন্তু 10,000 টাকা। এই যে এখানে যা মানে মনিটর সহ একেবারে যা দেখতেছেন, এই 17 ইঞ্চি মনিটর সহকারে একেবারে টোটাল, জাস্ট বাসা যে প্লাগ ইন প্লে, আর কোনো কিছু কিনতে হবে না। আচ্ছা, এই প্যাকেজগুলোর বাইরে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় তাদের বাজেট অনুযায়ী, সেটা তো পসিবল? অবশ্যই নিতে হবে, কারণ আগে আপনার পছন্দ পরে আমার পছন্দ। আবার অনেকে আছে যে একটা মাদারবোর্ড নিতে চায়, একটা মনিটর পারচেজ করতে চায়, মানে আপনি যদি অনলি পর একটা মাউস পেডও লাগবে, ঠিক আছে, জাস্ট রিকোয়েস্ট, আমার এই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, আপনি আমাকে যোগাযোগ করেন, জানতে পারেন। আচ্ছা, তো ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফট 9, দোকান নম্বর 908 এক্সপার্ট 1। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।